এখানে দিবেন, দেওয়ার পর এই চাপ দিবেন, ঠিক আছে? আস্তে করে একটা চাপ দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে দেখেন, ওয়াও! এখন যদি আমি এই রুটিটার মধ্যে তেল দিয়ে দিই, দেখবেন আপনার পরোটা হয়ে যাবে। একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, দেখেন দেখেন কী কালারটা চলে আসছে, একেবারে জোস। আপনারা এইভাবে যে কোনো কাজ এটার মধ্যে করতে পারবেন, খুবই চমৎকার। কিন্তু এটা খামিরের উপরে আসলে রুটি মেকারটা, খামিরটা যতটুকু ভালো করতে পারবেন ততটুকু রুটি মেকারটাও আপনার ভালো কাজ করবে। আমাদের অ্যাড্রেসটা হলো শপ নাম্বার 76, বিশ্বাস বিল্ডার্স, সেকেন্ড ফ্লোর, বি সাইড, ক্যাপসুল লিফট 2, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা 1205। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন টিআর স্টোরের পক্ষ থেকে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা প্রতিদিনের প্রতিদিন সংসারের কাজে লাগে, সকালবেলা একেবারে 100% কাজে লাগবে এটা। অনেকেই বলেন যে ভাই আমি রুটি বানাতে পারি না, সেটার জন্য দেখা গেছে সংসারে অনেক সময় ঝগড়া লেগে যায়, দেখা গেছে রুটি বেলতে পারে না, অনেকে খামির করতে পারে না। কিন্তু ওটা টেনশন করতে হবে না। এখন আমরা আজকে নিয়েছি আজব এক রুটি মেকার, যেটা হলো রুটি মেকার প্লাস মাল্টি মেকার বলা হয়। এটা মাল্টি মেকার, এটা আপনার যে কোনো কাজ, ভাজা পোড়া থেকে সব কাজ করতে পারবেন। এটা হলো, আমি ব্র্যান্ডটা একটু পরিচয় করাই দিচ্ছি, এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের, খুবই চমৎকার একটা ব্র্যান্ড, বাংলাদেশে কিন্তু বর্তমানে একটা পপুলার একটা ব্র্যান্ড, ঠিক আছে? এটা কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড। আর এটার ওয়াট হলো আপনার 1000 ওয়াট, ঠিক আছে? আর এটা হলো আপনার এসএস বডি, আর এটা 8.5 ইঞ্চি, এটার সাইজটা হবে আপনার 8.5 ইঞ্চি রুটি। এবং আপনার এটা হলো মাল্টি মেকার, এখানে লিখে আছে দেখেন, চাপাতি মেকার এবং মাল্টি মেকার। অনেক সময় চাপটি বানাই, রুটি বানাই, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে দোসা বানাই। এবং আপনার দেখা গেছে মাল্টি মেকার বলতে বোঝায় আপনার ডিম পোস্ট করতে পারবেন, মাছ ভাজি করতে পারবেন, বেগুন ভাজি করতে পারবেন, আলু ভাজি করতে পারবেন। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু কিছু আইটেম করে দেখাবো, যেহেতু এখানে আমরা ময়দা রেখেছি। আজকে আমরা রুটি কীভাবে খামির করতে হয় সেটাও দেখাই দিব, এবং রুটি বানিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিব। আর এখানে ডিম রেখেছি, ডিম পোস্ট করে দেখাই দিব। আর এখানে আমরা, আর যে ব্র্যান্ডটার কথা বলছি, এটা কিন্তু মিয়াকো একটা ব্র্যান্ড। আর এটা কিন্তু আরেকটা সুবিধা হলো, এটার ভিতরটা যেটা আছে, এটার ভিতরটা কিন্তু আপনার মার্বেল কোটিং, অর্থাৎ তেল ছাড়া আপনি রান্না করতে চাইলে রান্না করতে পারবেন তেল ছাড়া। আর এটার মধ্যে এত সুন্দর রুটি হয় আপনারা কল্পনা করতে পারবেন। আমি দেখাই প্র্যাকটিক্যাল, তাহলে বুঝতে পারবেন। কথা না বলে আমি একটু কাজ করে দেখাই। যেমন এখানে আপনার, আমি একটু খামিরটা করে দেখাচ্ছি, একটু খামিরটা দেখেন কীভাবে করতে হবে। এরকম যে কোনো একটা পাত্রের মধ্যে শুধু ময়দাটা রাখবেন কিংবা আটা রাখবেন, রাখার পর আপনি হালকা একটু পানি ঢালবেন আর এভাবে নাড়া দিবেন, হাত দিয়ে এভাবে হালকা একটু পানি ঢালবেন আর এভাবে একটু নাড়া দিবেন, দেখবেন আপনার খামিরটা ফুল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক এভাবে নাড়বেন, আমি যেভাবে নাড়তেছি ঠিক এভাবে পাত্রের মধ্যে পানি নিয়ে নাড়াচাড়া করবেন। আর এটা এমন একটা খামির করতে হবে যেহেতু আপনার ভিতরে শক্ত ওজন না থাকে এবং বেশি নরম ওজন না থাকে, ঠিক আছে? এই যে এরকম আপনার পুরো ফুল লেটকা করতে হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম এরকম লেটকা করতে হবে ভিতরে। আমি একটু আবার দেখাচ্ছি ভালো করে, আপনারা একটু দেখে রাখবেন। আর যারা না পারেন অবশ্যই স্ক্রিনশট মেরে অথবা আমাদের এই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন টার্ম লাইনে, তাহলে আপনি পরবর্তী দেখে দেখেও কাজ করতে পারবেন। ঠিক এই যে এভাবে করতে হবে, ঠিক আছে? এভাবে করতে হবে। যদি একটু পানি বেশি পড়ে গেছে আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে, ঠিক আছে? এই যে আপনারা যতটুকু পরিমাণ দরকার আপনারা অতটুকু পরিমাণ এখানে করতে পারবেন। খামিরটা কী সুন্দর হয়েছে, এই যে এভাবে করার পর আপনি যতটুকু খামিরটা নেবেন অতটুকু খামির আপনি এখানে এই ময়দার মধ্যে ঢেলে দিবেন, ঠিক আছে? ডাইরেক্ট ময়দার মধ্যে ঢেলে দিয়ে এভাবে রেখে দিবেন, ঠিক আছে? এভাবে রেখে দিয়ে গোলটা করে নেবেন, এই যে এভাবে গোল করে নেবেন, ঠিক আছে? আবার একটু দিবেন, তাহলে আপনার পারফেক্ট, আপনার যে খামিরটা দরকার ওই খামিরটা আপনার এখানে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই যেভাবে খামিরটা করে এভাবে গোল করে এভাবে রেখে দিবেন, ঠিক আছে? আমি একটু এই সাইডে রাখতেছি। প্রত্যেকটা খামির কিন্তু আপনি এভাবে করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে করছি ঠিক এভাবে করবেন, 100% রুটি হবে, 100%, ঠিক আছে? অনেকেই বলে যে ভাই খামির তো, আপনার রুটি মেকার তো কিনেছি অনেক ভাইয়া, আসলে রুটি মেকারে তো আপনার রুটি হয় না। কিন্তু আসলে এই খামিরের কারণে রুটি অনেকেই বানাতে পারেন না, সেক্ষেত্রে আমি খামিরটাও একটু প্র্যাকটিক্যালি করে দেখাই দিলাম সবাইকে, ঠিক আছে? এই যে
এভাবে মিশিয়ে কমপ্লিট করে এভাবে রাখবেন। এই যে রুটি মেকারের খামিরটা অলরেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আমরা একটু প্র্যাকটিক্যালি এখন করে দেখাবো। আর একটা কথা বলে দিই, যখন আপনারা রুটি মেকারটা ইউজ করবেন ঠিক এরকম একটা লাইন দিয়ে দিবেন, মাল্টিপ্লাকে লাইন দিয়ে আপনি 5 মিনিট আপনার ফ্রি হিট দিয়ে নিতে হবে। এটা আপনার 5 মিনিট আপনার ফ্রি হিট দিয়ে নিলে আপনার খুব দ্রুত কাজ করতে পারবেন। দেখা গেছে আপনার প্রতি 10 সেকেন্ড পরপরই একটা করে রুটি বানাতে পারবেন। যদি খামিরটা আপনারা এভাবে করে রেখে দেন, হ্যাঁ, সকালে করে রেখে দিয়ে তারপর আপনার কাজটা শুরু করেন, তাহলে আপনার খুব শর্টকাট এবং খুব দ্রুত এটার মধ্যে কাজ করতে পারবেন। এটা হলো কিন্তু আপনার 85% কিন্তু এনার্জি সেভিং। অনেকেই চিন্তা করেন যে ভাইয়া আসলে এই রুটি মেকারে কিন্তু অনেক বিল আসে, কিন্তু আসলে তা না। এটার মধ্যে আপনার মাসে যদি প্রতিদিন সকালে এবং রাত্রে 2 বেলা 2 ঘন্টা 3 ঘন্টা করে ব্যবহার করেন, তাহলে মাসে বিল আসবে মাত্র 100 থেকে 150 টাকা বিদ্যুৎ খরচ হবে, ঠিক আছে। এটার মধ্যে 100 থেকে 150 টাকা বিদ্যুৎ খরচ হবে। আর এটা আমি একটু ফ্রি হিট দিয়ে নিচ্ছি। এই যে আমি একটু খামিরটা নিয়ে আমাদের আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি। এভাবে মাঝখানে রাখবেন, রেখে জাস্ট এখানে একটা চাপ দিবেন, এখানে একটা চাপ দিয়ে দিবেন, ঠিক আছে। একেবারে একটা চাপ দিবেন, একটা চাপে রুটি হয়ে যাবে। এই দেখেন কী চমৎকার রুটি হয়েছে, ঠিক আছে, কী চমৎকার রুটি হয়েছে। আপনার 10 সেকেন্ড রাখবেন। যখন আপনি একটু ফুলা ফুলা ভাব হয়ে যাবে, ঠিক আছে, এই যে হালকা ফুলা ফুলা ভাব হচ্ছে, ঠিক আছে, এটা তখন আপনি এটা উল্টে দিবেন, ঠিক আছে। উল্টে দেওয়ার পরে আপনি যখন আরেকটু এইখানে দেখেন, এই যে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, এই দেখেন এই যে আস্তে আস্তে ফুলতেছে, হ্যাঁ, এই ফুলা ফুলা ভাবটা হয়ে গেলে তখন আপনি উপরের থেকে এই ঢাকাটা উপরে আস্তে করে বসায় দিব এবং দেখবেন ফুলে রুটিটা বের হয়ে যাবে। এই দেখেন, এই দেখেন রুটিটা অলরেডি হয়ে গেছে। এই দেখেন, দেখেন কী চমৎকার রুটি হয়েছে, ঠিক আছে। ওয়াও ওয়াও, কী সুন্দর ফুলতেছে, ঠিক আছে। দেখেন ফুলে বের হয়েছে। এটা রেখে দিয়ে এখানে আরেকটা আমি রুটি করে দেখাই, ঠিক আছে, আরেকটা খামির করে দেখাচ্ছি। এই যে এখানে দিবেন, দেওয়ার পর এই চাপ দিবেন, ঠিক আছে, আস্তে করে একটা চাপ দিয়ে দিবেন, হয়ে যাবে। এই যে দেখেন, আর এগুলো দেখেন কী পাতলা রুটি হয়েছে, একেবারে পাতলা, ঠিক আছে, একবার সফট। অনেকে বলেন যে ভাইয়া রুটি শক্ত হয়ে যায়, কিন্তু আসলে তা না। আপনি এটার মধ্যে খামির যতটুকু ভালো করবেন, খামিরের উপরে আসলে রুটি মেকারটা, খামিরটা যতটুকু ভালো করতে পারবেন ততটুকু রুটি মেকারটাও আপনার ভালো কাজ করবে, ঠিক আছে। এই যে দেখেন, আর এর পাশাপাশি কিন্তু আপনার একটু রুটি করে পরোটা করে দেখাই দিব আপনাদেরকে। এটার মধ্যে যদি আমি তেল দিয়ে দিই তাহলে আপনার কিন্তু পরোটা হয়ে যাবে। আমি সেটাও করে দেখাই দিব কীভাবে করতে হবে। এই দেখেন, এক সাইড হওয়ার পর উল্টিয়ে দিবেন, এই যে দেখেন, দেখেন রুটি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, গরম। এই যে দেখেন রুটি হয়ে গেছে। এখন আমি যদি এই রুটি মেকারটার মধ্যে আমি এই রুটিটার মধ্যে তেল দিয়ে দিই, দেখবেন আপনার পরোটা হয়ে যাবে। একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, দেখেন সাইডে, এই যে এই দেখেন, দেখেন কী কালারটা চলে আসছে, একেবারে জোস। আপনারা এইভাবে যে কোনো কাজ এটার মধ্যে করতে পারবেন, খুবই চমৎকার কিন্তু এটা। দেখেন দেখেন উল্টিয়ে দেখাচ্ছি, একবার পারফেক্ট। আর একটু সময় রাখলে আর একটু সময় আপনার হয়ে যাবে, আমরা তো জাস্ট ফর দেখালাম এই জন্য আর কি হয় কি না, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে, এখন কিন্তু আপনার অলরেডি পরোটা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন একটা ডিম পোস্ট করে দেখাবো এটার মধ্যে, দুইটা ডিমই ভাজবো আজকে আমরা, খুবই সুন্দর এবং চমৎকার। ওয়াও ওয়াও, খুবই চমৎকার হয়েছে ভাই,
কঠিন। লবণ তো দিলাম না ভাই, এই যে দেখেন কি সুন্দর ডিম হয়েছে এটা। ডিমটা হোক, আমরা একটু বাটি যেই প্রোডাক্টগুলোর প্রোডাক্টের সম্বন্ধে একটু আর একটু ধারণা দিয়ে দিই, ঠিক আছে? আমি সুইচটা অফ করে দিলাম, ডিমটা হয়ে যাচ্ছে। ওয়াও, কঠিন ডিম হয়েছে এটা। আমি আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটা কিন্তু আমরা আজকে ধামাকা একটা অফারে দিব। এটা আমাদের মার্কেট থেকে অথবা যেখান থেকে কিনতে যাবেন, আপনার মিনিমাম প্রাইস পড়বে আপনার 3500 থেকে 4000 টাকা, কিন্তু আমরা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার দিব মাত্র 20 জন কাস্টমারের জন্য। এটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে রেট দিচ্ছি মাত্র 2850 টাকা। 2850 টাকা হলে এই রুটি মেকারটা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন। কাসিটিতে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনারা যেখানেই বলবেন ঢাকা সিটির মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা। ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই আমাদেরকে 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করলে ঢাকার বাইরে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব, সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ পড়বে আপনার 150 টাকা। সুন্দরবন কুরিয়ার চার্জ পড়বে 150 টাকা, ঠিক আছে? আর যারা বিদেশি প্রবাসী ভাইরা আছেন, আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন, তাদের জন্য বলছি তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের স্ক্রিনও দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। করলে 500 অথবা 1000 টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দিলেই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিকানা দিয়ে দিবেন, আমরা ওই ঠিকানা মতোই প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আর যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান, সেই ক্ষেত্রে আমি আমাদের অ্যাড্রেসটা আমরা একটু দেখাই দিচ্ছি। এই যে আমাদের অ্যাড্রেসটা হলো আপনার টিআর স্টোর, এখানে আমাদের শপ নেম টিআর স্টোর, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো নাম্বার দেওয়া আছে এবং আপনার বিকাশ নাম্বার দেওয়া আছে। আমাদের অ্যাড্রেসটা হলো শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স, সেকেন্ড ফ্লোর, বি সাইড, ক্যাপসুল লিপ 2, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। যদি কেউ সরাসরি চলে আসতে চান তাহলে এই ঠিকানায় অবশ্যই চলে আসবেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকে, আপনারা যে কোনো সময় আসলেই পেয়ে যাবেন মঙ্গলবার ব্যতীত। মঙ্গলবারে আমাদের মার্কেটটা বন্ধ থাকে, ঠিক আছে? আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা সর্বক্ষণ আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা আমাদের প্রোডাক্টটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে যে উপস্থাপনা করেছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।